প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কে তোমাদের সবাইকে স্বাগতম। সাথে আমি সাব্বির আহমেদ। এখন আমরা আলোচনা করব টিডি 1 চ্যাপ্টার 15 স্বল্প দৈর্ঘ্য ওভারহেড লাইনের ভোল্টেজ রেগুলেশন ও দক্ষতা। তো এখানে আমাদের একটা স্বল্প দৈর্ঘ্য ওভারহেড লাইনের ভোল্টেজ রেগুলেশন এবং দক্ষতা নির্ণয়ের বিভিন্ন রকমের ম্যাথ করতে হবে। তো আমি এখানে একটা প্রথমে ম্যাথ উঠাইছি, সেটা হচ্ছে 2 কেভি একটি এক ফেজ সরবরাহ লাইন 500 কেভিএ লোডের সঙ্গে যুক্ত। লাইনের রেজিস্ট্যান্স 0.2 ওহম ও ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স 0.4 ওহম, যদি লোড পাওয়ার ফ্যাক্টর 0.707 ল্যাগিং আর 0.707 লিডিং হয় তবে রেগুলেশন নির্ণয় করো। তো আমরা যদি চিত্রটা দেখি, তো এটা হচ্ছে ভিএস সেন্ডিং মানে প্রেরণ প্রান্তের ভোল্টেজ, আর এটা হচ্ছে এখানে যে ভোল্টেজটা থাকবে সেটা হচ্ছে ভিআর হচ্ছে রিসিভিং এন্ডের ভোল্টেজ, গ্রহণ প্রান্তের ভোল্টেজ, আর এটা হচ্ছে সেন্ডিং প্রেরণ প্রান্তের। এখানে রেজিস্ট্যান্স থাকবে, ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স থাকবে, আর কারেন্ট যাচ্ছে I। তো এই হচ্ছে আমাদের একটা চিত্র। তো এখানে আমাদের কি বলে দিচ্ছে যে রেজিস্ট্যান্স হচ্ছে 0.2, এটা হচ্ছে 0.2 ওহম, আর এটা হচ্ছে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স হচ্ছে 0.4 ওহম, আর এটা হচ্ছে 2 কেভি একটি এক ফেজ সরবরাহ লাইন। তার মানে এই সাইডে ভোল্টেজ হচ্ছে এখানে হচ্ছে 500 কেভিএ লোড, 2 কেভি 500 কেভিএ আর 2 কেভিএ লোডের সঙ্গে যুক্ত। এখন আমাদের বের করতে হবে 0.707 ল্যাগিং এর ক্ষেত্রে আর 0.707 লিডিং এ রেগুলেশন। তো আমরা রেগুলেশনের সূত্র কি জানি? রেগুলেশনের সূত্র জানি হচ্ছে ভিএস মাইনাস ভিআর বাই ভিআর গুণ 100। তাহলে সেন্ডিং প্রান্তের ভোল্টেজ আর রিসিভিং সাইডের ভোল্টেজের পার্থক্যর সাথে রিসিভিং সাইডের ভোল্টেজের অনুপাত করলে আমরা কি পাবো? রেগুলেশন পাবো। তো ভিআর তো আমরা দেখতে পাচ্ছি আছে, আমাদেরকে কি বের করতে হবে? ভিএস বের করতে হবে। তো ভিএস যদি বের করতে চাই তাহলে আমরা ভেক্টর চিত্রটা দেখতে পারি যে এইখানে সব জায়গায় সেম আছে কি, কারেন্ট সব জায়গায় সেম আছে। তো কারেন্টটাকে রেফারেন্স ধরলাম, এখন আমাদের প্রথমে বলতেছে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে বের করতে হবে। তো আমি ধরলাম ল্যাগিংয়ের ক্ষেত্রে আমরা ভেক্টর ডায়াগ্রামটা দেখছি। তো ল্যাগিংয়ে কারেন্ট কি থাকবে? পিছায় থাকবে। তাহলে এই যে এখানে যে ভোল্টেজ, রিসিভিং সাইডে যে ভোল্টেজ ভিআর, এই ভিআরটা কারেন্ট থেকে আগাই থাকলো। তারপরে এখানে যে রেজিস্টিভ লোড আছে সেটা কি হবে? ভূমি বরাবর যাবে। তো এখানকার ভোল্টেজ ড্রপ কি? এখানকার কারেন্ট, এখানকার রেজিস্ট্যান্স মানে IR, আর ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স এটা ভূমি থেকে 90 ডিগ্রি ওপর বরাবর কাজ করবে, এটা হচ্ছে IXL। তাহলে এখান থেকে এই পর্যন্ত এটাই হচ্ছে কি ভিএস। তাহলে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে ভিএস, আর এটাকে আমরা বলতেছি থেটা। তো এখন এই এতটুকু কত হবে? তাহলে ভিআর এটা ভূমির সাথে আসলে ভিআর কস থেটা, আর এখানে এটা কি আছে? IR। তারপরে এটাকে যদি অতিভুজ বরাবর নিই তাহলে কি হয়? ভিআর সাইন থেটা, এটা তো IXL। তাহলে এই পুরো এখন যদি আমরা ভিএস বের করতে চাই তাহলে এটা ভূমি, এটা লম্ব। তাহলে ভূমি অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার, ভূমি এই দুইটা ভিআর কস থিটা প্লাস IR স্কোয়ার, তাহলে ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার। লম্বতে কি আছে? ভিআর সাইন থিটা প্লাস IXL স্কোয়ার। এটা আমরা করতেছি ল্যাগিং এর জন্য, হোয়েন পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং। তাহলে আমরা ভিএস সমান কি পাচ্ছি, অর্থাৎ ভিএস সমান রুট ভিআর কস থেটা প্লাস আই আর স্কোয়ার প্লাস ভিআর সাইন থেটা প্লাস আই এক্সএল স্কোয়ার। তাহলে এই সূত্র করলে আমরা কি পাবো, ল্যাগিং এর জন্য এই যে প্রান্তের পাওয়ারটা ভোল্টেজটা পাবো। তো আমরা এক নম্বর যখন করব তাহলে ভিএস এর মানটা বের করে নিই। তাহলে ভিএস সমান ভিআর কস থেটা প্লাস আইআর স্কোয়ার প্লাস ভিআর সাইন থেটা প্লাস আই এক্সএল স্কোয়ার। তো ভিআর এর মান কত, ভিআর এর মান হচ্ছে 2 kV, তা 2 × 10³ তো ভিআর সমান 2 kV সমান 2 × 10³ ভোল্ট। কস থিটা, তাহলে এখানে কস থিটা কত বলে দিছে, কস থিটা মানে যে পাওয়ার ফ্যাক্টর 0.707, তাহলে 0.707 প্লাস আই, আইটা কত, আই হচ্ছে আই দেওয়া নাই, তাহলে আইটা বের করতে হবে। তো আমাদের দেখো এখানে বলতেছি 500 kV আর 2 kVA, তাহলে পাওয়ার সমান যেহেতু ভিআই তাহলে আমরা আই সমান লিখতে পারি পাওয়ার 500 × 10³ kVA আর এটা 2 × 10³, তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 250 অ্যাম্পিয়ার। তাহলে কারেন্টের মান কত, 250 অ্যাম্পিয়ার গুণ আর এর মান হচ্ছে 0.2 এটা স্কোয়ার প্লাস ভিআর 2 × 10³ গুণ সাইন থিটা, কস থিটা যদি 0.7 হয় তাহলে সাইন থিটা কত হয়, তো থিটা সমান কস ইনভার্স 0.707 অতএব থিটা সমান, তাহলে এটা হচ্ছে 45°, তাহলে সাইন থিটা সমান সাইন 45°। তো সাইন 45°র মান হচ্ছে এটাও 0.707, তাহলে সাইন থিটার মানও কত, সাইন থিটার মান হচ্ছে 0.707। তারপরে আই হচ্ছে 250, এক্সএল এর মান কত, এক্সএল এর মান হচ্ছে 0.4 স্কোয়ার। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা কত পাই, (2 × 10³ গুণ 0.707 যোগ 250 গুণ 0.2 স্কোয়ার যোগ 2 × 10³ গুণ 0.707 যোগ 250 গুণ 0.4 রুট আনসার। তো এটা ক্যালকুলেশন করলে আমরা ভিএস পাই 2106.06 ভোল্ট। তাহলে ভিআর, এখানে ভিআর কত ছিল, 2 × 10³ মানে 2000 ভোল্ট ছিল, আর এখানে ভিএস কত পাইলাম, ভিএস হচ্ছে 2106। তাহলে ভিআর সমান কত ছিল আমাদের, 2 kV সমান 2 × 10³ ভোল্ট সমান 2000 ভোল্ট। তাহলে ভিআর পাইলাম, ভিএস পাইলাম, এখন আমরা ভোল্টেজ রেগুলেশন বের করতে পারবো। অতএব রেগুলেশন সমান ভিএস 2106.06 মাইনাস ভিআর 2000/2000 গুণ 100 সমান 5.3%। তাহলে আমাদের 0.707 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে রেগুলেশন হচ্ছে 5.3%। তো এটা গেল ল্যাগিং এর জন্য। এখন আমরা দেখব এই 2 নম্বর লিডিং এর জন্য কি হয়। যখন যখন লিডিং তখন কি হচ্ছে কারেন্ট তো ঠিকই থাকতেছে কারেন্ট আমাদের সেম থাকতেছে এটা কারেন্ট তো লিডিং কখন হয় যখন কারেন্ট আগায় থাকে ভোল্টেজটা পিছায় থাকে তো এই যে ভিআর তখন ভিআরটা কি থাকবে পিছায় থাকবে তো এটা ধরলাম ভিআর তো ভিআর এখন দেখো কারেন্ট হচ্ছে আগায়ে আর ভোল্টেজ হচ্ছে পিছায় এইজন্য এটা কি এইজন্য এটা হচ্ছে লিডিং কারেন্ট আগায় আছে এই কারণে আর ভোল্টেজটা পিছায় আছে তো পিছায় এবার এই যে এই এখানে যে ড্রপটা সেটা কি হবে ভূমি বরাবর তাহলে এটা আইআর আর এখান থেকে 90 ডিগ্রি উপরে কি হবে এই ইন্ডাকটিভ লোডটা তাহলে এটা আইএক্সএল তো আমাদের কি হয় এখান থেকে এই মাথা পর্যন্ত যোগ করে দিলে এটাই কি হয় হচ্ছে ভিএস তো এটা আইআর তাহলে এখান থেকে এতটুকু কি এখান থেকে এতটুকু হচ্ছে আইআর এটুকু তো এক্সএল এটা এটা ভিএস এখন ভিআর আর এটা কোনটা হচ্ছে থেটা তাহলে এই ভিআর থেকে আমরা যদি এই যে এতটুকু বের করতে চাই তাহলে এটা কি হবে ভিআর cos থেটা তাহলে এখান থেকে ভিআর cos θ এখানে গেল আর এখান থেকে এই যে লম্ব এটা কি হবে ভিআর sin θ এই লম্ব আর এটা সমান কি এটা তাহলে এই টোটালটা কত হচ্ছে ভিআর sin θ তাহলে এই টোটালটা ভিআর sin θ এটুকু আইএক্সএল তাহলে এখান থেকে এতটুকু কত ভিআর sin θ মাইনাস আই एक्सेल तो हमरा ए बी सी ए जेतो हमार बीएस बेर करते होच्छे ताहले एटा ए बी भूमि और एटा होच्छे बीसी लम्बो तो एखन हमरा जोदि बीएस के बोली बेर करते होबे ताहले एटा अतिभुज अतिभुज स्क्वायर समान भूमि स्क्वायर भूमि कोनटा एटा भिआर cos θ प्लस आईआर स्क्वायर प्लस এটা এটা হচ্ছে ভিআর sin θ মাইনাস আই এক্সএল স্কয়ার তাহলে ভিএস সমান রুট ওভার ভিআর cos θ প্লাস আইআর স্কয়ার প্লাস ভিআর sin θ মাইনাস আই এক্সএল স্কয়ার তাহলে এই সূত্র বসায় যখন লিডিং When PF leading তাহলে লিডিং পাওয়ার ফ্যাক্টরের জন্য আমাদের ভেক্টর ডায়াগ্রাম এটা পাচ্ছি এবং ভিএস এর সূত্র পাচ্ছি এটা এখন আমরা ভিএস তাহলে বের করব রুট ওভার ভিআর cos θ প্লাস আইআর স্কয়ার প্লাস ভিআর sin θ মাইনাস আই এক্সএল স্কয়ার तो भिआर एर मान होच्छे 2 × 10³ cos θ 0.707 प्लस आई 250 आर 0.2 स्क्वायर प्लस 2 × 10³ गुण sin θ 0.707 माइनस आई एर मान 250 एक्सेल एर मान 0.4 स्क्वायर तो हमें मानगुलो बसाई दिलाम बसाई दिए एखन एटा जोदि क्यालकुलेशन करी ताहले कि हय जे 2 × 10³ एटा होच्छे भिआर एर मान cos θ 0.707 आई 250 आर 0.2 स्क्वायर प्लस एटा भिआर sin θ आई एबं एक्सेल 2 × 10³ गुण 0.707 प्लस 250 गुण 0.2 जोग 2 × 10³ गुण 0.707 माइनस 250 गुण 0.4 स्क्वायर एटा क्यालकुलेशन करले आमरा पाচ্ছি 1900 67.2 ভোল্ট। তাহলে আমরা ভিএসটা পেয়ে গেলাম। আর ভিআরটা কত ছিল? ভিআরটা তো ছিল এই যে এখানে ভিআর সমান 2 কেভি 2 গুণ 10³ ভোল্ট সমান 2000 ভোল্ট। তাহলে এখন রেগুলেশন কত হবে? রেগুলেশন সমান ভিএস মাইনাস ভিআর বাই ভিআর। ভিএস হচ্ছে 1967.2, ভিআর হচ্ছে 2000 বাই ভিআর 2000 গুণ 100 সমান মাইনাস 2000 ভাগ 2000 গুণ 100। তাহলে এটা হচ্ছে মাইনাস 1.64%। মাইনাস 1.64% হচ্ছে রেগুলেশন। তো আমরা জানি যে রেগুলেশন নেগেটিভ হয় কখন? লিডিং পাওয়ার ফ্যাক্টরে। লিডিং পাওয়ার ফ্যাক্টরের সময় রেগুলেশন নেগেটিভ হয়। তো বন্ধুরা আশা করি বুঝতে পারছো যে ল্যাগিং হলে আমাদের কিভাবে রেগুলেশনটা বের করতে হবে, কিভাবে এই যে সেন্ডিং প্রান্তের ভোল্টেজ বের করতে হবে, এই যে ভেক্টর চিত্রটা সুন্দর করে বুঝতে হবে। এর জন্য ল্যাগিংয়ের জন্য যে ভেক্টর চিত্র আঁকাইছিলাম এবং লিডিংয়ের জন্য যেটা আঁকাইছি এটা ভালো করে বুঝলেই ভিএস বের করা কোনো ব্যাপার না। ভিএস বের করতে পারলে রেগুলেশন তো আমরা অটোমেটিক বের করতে পারবো। তো আশা করি বুঝতে পারছো, কোনো সমস্যা হয়নি। আর যদি সমস্যা থেকে থাকে কমেন্ট করে জানিয়ে দাও, চেষ্টা করবো বুঝিয়ে দেওয়ার। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে জানাচ্ছি ধন্যবাদ। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল।